ধান বিক্রি করার জন্য প্রথমে এখানে আসে, লাইন দিতে হবে, টোকেন নিতে হবে, টোকেন নিবার পরেতে আমাকে ডেট দিবে কি এই ডেটে আসুন, সেই ডেটে এসে একটি এই কার্ড করাতে হবে। এই কার্ডটি করানোর পরে এবারে উনি ডেট দিবেন যে এই তারিখে আপনি আসুন, তার আগে আপনি যান আপনার এই কাগজটি নিয়ে পঞ্চায়েতে ফর্ম পাবেন। পঞ্চায়েতে ফর্ম পাওয়ার পরে গ্রাম সদস্যের কাছে যান, সে সই করার পরে প্রধানের কাছে যান, প্রধানের সই করার পরে ব্লকে আসুন, ব্লক থেকে করানোর পরে এগ্রিকালচার অফিসে আসুন, এগ্রিকালচার অফিস থেকে করিয়ে আনলে তবে ওনারা ধান দেবেন। এটা শুধুমাত্র চাষিকে হেল্প করে, ব্যবসাদার তো ধান দিয়েই দিচ্ছে, তারা লুকিয়ে যেমন তেমন করে দিচ্ছে, কিন্তু যে সাধারণ চাষি সে সারাদিন এক দুদিন ধরে ঘুরার পরে তারপরে সে ধান দিতে পারবে। এখানে ধান দেবার পরে এখানে যে মিল মালিক সে ইচ্ছা মতো বলছে 5 কেজি, 6 কেজি, 7 কেজি, 8 কেজি বলে দিচ্ছে, ধানকে ইচ্ছা মতো করে তারা বাদ দিচ্ছে। তারপরে এখানে কোনো মেশিন আছে, সেই মেশিনে কোনো কাজ হয়নি, শুধুমাত্র এই মিল মালিক যা বলে দেবে সেটাই ফাইনাল। এবার আপনি দিবেন দেন না দিবেন, এবারে ঘুরতে থাকুন সারাদিন, আপনি এই 4টে লেবার করে লোড করুন, তারপরে এবার এই ধানের এই সমস্যা, তারপরে যদি না নেয় আবার আপনি সেই ব্যবসাদারের হাতেই যেয়ে পড়বেন। যে ধান যেটা বাদ দেওয়া হচ্ছে, এই বাদ দেওয়ার ক্ষেত্রে ওনারা বলছেন যে বেশি বাদ হয়ে যাচ্ছে, তাতে আপনার কি মনে হয়? এগুলো দিলেই কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছিল, তো তারাই ধানটা এখানে মানে সরকারের কাছে ধানটা বিক্রি করতে পারছিল। হ্যাঁ, কিন্তু এখন একটা নতুন সার্কুলার এসছে যে একজন চাষিকে প্রথমে পঞ্চায়েত সদস্যের কাছে যেতে হচ্ছে, তারপর প্রধানের কাছে যেতে হচ্ছে, তারপর সভাপতির কাছে যেতে হচ্ছে, তারপর কর্মাধ্যক্ষের কাছে যেতে হচ্ছে, কৃষি কর্মাধ্যক্ষ, এবং তারপরে আবার এডিও অফিসে, এডিও অফিসে যেতে হচ্ছে। এটা চাষি না ব্যবসাদার সেটা আইডেন্টিফাই করার জন্য এটা ব্লক লেভেল থেকে এটা করেছে, ব্লক এবং জেলা লেভেল, ব্লক জেলা লেভেল, তার ডিএলএমসি মিটিং হচ্ছে, সেখান থেকে এটাই হয়েছে।